بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি রহমানুর রহিম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করি যিনি রহমতুল্লিল আলামিন। ইকরা বাংলার নিয়মিত আয়োজন নুরুল কোরআনে বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আজকেও একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক এনায়েত করেন। আমরা বলি আমিন। আমি আল্লাহ পাকের তৌফিক কামনা করি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমনিতেই আল্লাহ পাক তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, তারা ইবাদত করার জন্য তৈরি করেছেন আমাদেরকে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জীবের মধ্যে আশরাফুল মখলুকাত বানিয়ে পাঠিয়েছেন। অথচ আমাদের থেকে শক্তিশালী হলো জিন জাতি। আমাদের থেকে আগেও পৃথিবীতে পাঠিয়েছেন জিন জাতিকে। জিন জাতির হায়াতও আমাদের থেকে বেশি। তারা কিন্তু আশরাফুল মখলুকাত নয়। আমাদের থেকে, আমরা মাটি, আগুন, পানি, হাওয়া দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু ফিরিস্তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করেছেন, যাদের কোনো গুণা নাই, যারা গুণা করার কোনো শক্তিও রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন তারা সেই হুকুম যথাযথভাবে পালন করছেন।
যিনি সিজদার অবস্থায় রয়েছেন, যে সমস্ত ফিরিস্তা তারা সিজদাতেই আছেন, যারা রুকুতে আছেন তারা কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবেন, আল্লাহর হুকুম ছাড়া তারা মাথা উঠাবেন না, যে সমস্ত ফিরিস্তা আসমানকে ধরে রেখেছেন তারা এইভাবেই রয়েছেন, যাদেরকে যে ডিউটিতে রেখেছেন আল্লাহ পাক তারা সেই ডিউটিতে আছেন, আল্লাহর হুকুম তারা যথাযথভাবে পালন করছেন, গুনাহ করার তাদের কোনো শক্তি নাই। এরপরেও তারা আশরাফুল মখলুকাত নয়, আশরাফুল মখলুকাত মানুষ জাতি, অন্যান্য মখলুকাত যেমন হায়বানাত, কুকুর, বিড়াল, পশু পাখি, তাদের কিন্তু মজা তারা অনুভব করে, তারা সব কিছুর স্বাদ অনুভব করে, খাবারের স্বাদ, শারীরিক জৈবিক চাহিদা সব কিছুই তারা বুঝে, কিন্তু সাজার কথা তারা চিন্তা করে না, সাজার ভয় তারা করে না, পরোয়া করে না। মানুষ তারা মজাও বুঝে, সাজাটাও বুঝে। মানুষ যদি বলা হয় যে তুমি যদি এই অপরাধ করো তাহলে তোমাকে জেলে পুরা হবে, ওই অপরাধের কারণে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে, ওই অপরাধের কারণে তোমার ফাঁসি হবে, ওই অপরাধের কারণে তোমাকে এই জরিমানা দিতে হবে, মানুষ এটা জানে এবং ভয় পায়। কিন্তু পশুকে যদি বলা হয় যে তুমি ওই অপরাধ করলে তোমাকে শাস্তি দেওয়া হবে, ঘরের পালিত পশু, আপনার গাবিকে, আপনার ছাগল পালকে আপনি যদি বলেন যে তোমাদেরকে আমি মহব্বত করি, আমি লালন পালন করি, তুমি আমার এই ক্ষেতে গিয়ে ধান খাবে না, আমার ক্ষেতের শস্য তুমি নষ্ট করবে না, আপনার কথা সে শুনবে না। আপনার গৃহপালিত বিড়ালটাকে যদি আপনি বলেন যে তোমাকে আমি আদর করি, খাবার দেই, আমি এই রান্না করে গেলাম, কাল আমার ঘরে মেহমান আসবে, আমার বেয়াই আসবে, আমার অত্যন্ত সম্মানী মেহমান আসবে, তাদের জন্য রান্না করা হয়েছে, তুমি এখানে বসা থাকো, খাবারগুলো নষ্ট করবে না, খাবারগুলো তুমি গ্রহণ করবে না, আপনার আদরের এই বিড়ালও আপনার কথা শুনবে না, আর যদি তুমি নষ্ট করো তাহলে ভোরবেলা উঠে তোমাকে এই পাইজুন দিয়ে, এই লাঠি দিয়ে তোমাকে আঘাত করব, তোমাকে শাস্তি দেব, বিড়ালটা আপনার কথা শুনবে না। বিড়াল ওই সাজার যে ভয় সেটা সে তোয়াক্কা করবে না, তাৎক্ষণিক যে মজা সেই মজাটা সে ছাড়বে না, মজাটা সে গ্রহণ করবে। পশুরা সাজা বুঝে, তারা মজা বুঝে না, পশুরা তারা মজা বুঝে, তারা সাজা বুঝে না, তাৎক্ষণিক যে মজা সেই মজা তারা গ্রহণ করে, আর সাজার ভয় তারা করে না। মানুষেরা মজাও বুঝে, সাজাও বুঝে, এরপরে যে সমস্ত মানুষ সাজা বুঝে মজাটা ত্যাগ করে দেয় তারা কিন্তু ওই সংক্ষিপ্ত সময়ের মজার বদলে তারা দীর্ঘমেয়াদী মজা তারা পাবে, যদিও তারা এই সাজাটা গ্রহণ করেছে। যেমন একটা এক্সাম্পল, শীতের রজনী রাতে খুব ঠান্ডা, গরম পানির কোনো ব্যবস্থা নাই, ঠান্ডার মধ্যে শুয়ে আছেন লেপ গায়ে দিয়ে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, ফজরের সময় উঠতে হলে, নামাজ পড়তে হলে ঠান্ডা একটু সাজা হবে, ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে, ব্ল্যাঙ্কেটের নিচের আরামদায়ক এই বিছানা ত্যাগ করতে হবে, কত মিনিটের জন্য, 15 মিনিট 20 মিনিটের জন্য অজু করবেন, সালাত আদায় করবেন, আবার আপনার এই মজার বিছানায় চলে আসবেন। কিন্তু এই মজার বিছানা আপনি 20 মিনিট যদি ছাড়েন, ছাড়িয়া নামাজ আদায় করেন, তাহলে আপনি দীর্ঘদিনের জন্য জান্নাত পাবেন। এই সংক্ষিপ্ত মজা, সংক্ষিপ্ত টেস্ট, সংক্ষিপ্ত আরাম ত্যাগ করার কারণে আপনি দীর্ঘমেয়াদী আবাদুল আবাদের মজা, টেস্ট, জান্নাত, আরামদায়ক জান্নাত পাবেন। অন্যদিকে আপনি ওই সংক্ষিপ্ত মজাটা আপনি গ্রহণ করলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করা এটা ভয় পাইলেন, আপনার আরামদায়ক বিছানা ছেড়ে উঠতে ভয় পাইলেন, এটার বদলে সাজা কিন্তু আপনার এই 20 মিনিটের সাজা নয়, এটার বদলে সাজাটা হবে
অনেক লম্বা দীর্ঘমেয়াদী সাজার আপনি ওইটাকে গ্রহণ করে নিলেন। অন্যদিকে ফিরিস্তাগণ তারা যেভাবে আছেন সেভাবেই তারা থাকবেন, তাদের মজাও অনুভব করার শক্তি নাই, সাজাও অনুভব করার শক্তি নাই। আল্লাহ পাক তাদেরকে যেভাবে তৈরি করেছেন, নূর দিয়ে তৈরি করেছেন, তারা কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত রয়েছেন। মখলুকাত 18,000 মখলুকাত কমই বেশি, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক কেন আল্লাহ পাক মানুষদেরকে বানালেন? মানুষদের থেকে তো দেখতে দেখা যায় ফিরিস্তাগণ তারা উত্তম, তাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, তারা গুনাহাতাও করেন না। জিন জাতি মানুষ থেকে আরও শক্তিশালী, তারা বেশি হায়াত পায়, এরপরেও কেন মানুষকে এত নরম, এত কম সময়ের হায়াত, এই মানুষ জাতিকে আল্লাহ পাক কেন শ্রেষ্ঠ করে তৈরি করলেন? কারণ ওই মানুষ জাতি আল্লাহ পাকের সাজার ভয়ে আল্লাহর হুকুমকে মেনে চলে। আল্লাহ পাক ওই মানুষ জাতিকে গুনাহ করারও ব্যবস্থা রেখে দিয়েছেন এবং তার ভিতরে এই ক্যাপাসিটি রয়েছে, সে গুনাহ করতে পারবে, চাইলে সে নেকিও করতে পারবে, যদি সে চায় তাহলে ওই গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের দিকে দাবিত হতে পারবে, অথবা আল্লাহর হুকুমকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শয়তানের হুকুম বা শয়তানের তরিকাকে সে গ্রহণ করতে পারবে। ওই দুর্বল মানুষটা কম হায়াতের মানুষ, জিন থেকে কম শক্তিশালী, ফিরিস্তা থেকে কম উমরের মানুষ, ওই মানুষটা যখন আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমটা মেনে চলে, সে ইচ্ছা থাকা পরেও সে সাধ্য থাকার পরেও গুনাহ করে না, আল্লাহর হুকুমের কথা মনে রেখে আল্লাহর আজাবের কথা আল্লাহর আজাবকে ভয় করে, যখন সে আল্লাহর হুকুম মেনে নেয় তখন ওই মানুষটা আশরাফ হয়ে যায়, উত্তম হয়ে যায়, ওই ফিরিস্তাগণ থেকে উত্তম। কারণ ফিরিস্তাগণের গুনাহ করার কোনো শক্তিই নাই, তাদের কোনো সাধ্যই নাই গুনাহ করার, আল্লাহ তাদেরকে এই সুযোগই দেন নাই। আর মানুষকে গুনাহ করার সাধ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, চোখের সামনে তার অবস্থা রয়েছে গুনাহ করার, এরপরে সেগুলোর থেকে সে নিজের মনকে ফিরিয়ে এনে সে আল্লাহর ইবাদত করে, এই কারণে সে আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষ আল্লাহ পাক বড় সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি ইনসানকে সর্বোত্তম অবয়ব দিয়ে, সর্বোত্তম নমুনা দিয়ে, সর্বোত্তম চেহারা দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরিই করেছেন তার ইবাদত করার জন্য, দেখুন আল্লাহর মখলুকাতগুলো, গাছের ডালাগুলো, ডালগুলো নিচের দিকে ঝুঁকে আছে আল্লাহর ইবাদত করতেছে, পাতাগুলো জমিনের দিকে ঝুঁকে আছে আল্লাহর ইবাদত করতেছে, ফল ফসল আমটা ঝুলে আছে, কাঁঠালটা ঝুলে আছে, তরিতরকারি সেগুলো মাটির দিকে ঝুলে আছে আল্লাহর ইবাদত করতেছে, কুকুরের মাথাটা আল্লাহ পাক মাটির দিকে ঝুলিয়ে দিয়েছেন, ওই মাটির দিকে ঝুলে ঝুলে কুকুর আল্লাহর সম জিকির করতেছে, আল্লাহ পাক পশুর, গরু বাছুর মহিষ সেগুলোকে তৈরি করেছেন, সেগুলোর মাথাটা জমিনের দিকে আল্লাহ পাক ঝুঁকিয়ে দিয়েছেন আল্লাহর জিকির করতেছে, সর্প জমিনে চলতেছে আল্লাহর জিকির করতেছে, পানির ভিতরে মাছ সেগুলো তার মাথাটা পানির দিকে নিচের দিকে রয়েছে সেগুলো আল্লাহর জিকির করতেছে। আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন, তার মাথাটাকে আল্লাহ পাক উপরের দিকে দিয়ে তৈরি করেছেন, তার তাকে আল্লাহ পাক অনেক সম্মান দিয়ে অনেক সুন্দর করে মাথাটা উপরের দিকে তৈরি করেছেন এবং সৃষ্টি করেছেন এমন করে, তার কোমরের মধ্যে একটা কবজি দিয়েছেন, তার ঘাড়ের মধ্যে কবজি দিয়েছেন, হাঁটুর মধ্যে কবজি দিয়েছেন, তার ঘন্টার মধ্যে কবজি দিয়েছেন, হাতের কবজির মধ্যে এখানেও কবজি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সে যতই চেষ্টা করুক না কেন পিছনের দিকে গিয়ে মাথাটা জমিনে লাগাইতে পারবে না, আল্লাহ পাক এমন করে তৈরি করে দিয়েছেন সামনের দিকে সে রুকু করতে পারে, সে জমিনে গিয়ে সিজদা করে তার সম্মানিত মাথাটার কপালটা সে আল্লাহর কুদরতি পায়ে রাখতে পারে, তার নাকটা জমিনে রেখে দিতে পারে, আল্লাহ পাক এমন করে তৈরি করে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের সামনে সে মাথা নত করবে না, তার মাথাটা উপরের দিকে, দুনিয়ার গাছের সামনে সে মাথা নত করবে না,
দুনিয়ার কোনো পশুর সামনে সে মাথা নত করবে না, দুনিয়ার কোনো মানুষের হাতের তৈরি করা কোনো জিনিসের কাছে সে মাথা নত করবে না, মাথা নত করবে তাকে যে সৃষ্টি করেছেন খালিক মালিক রব্বুল আলামিনের কাছে সে মাথা নত করবে। এজন্যই আল্লাহ পাক তাকে তৈরি করেছেন, এভাবে সম্মানিত করে তৈরি করেছেন আর ব্যবস্থা দিয়েছেন সে যেন রুকু করতে পারে, সে সিজদা করতে পারে। আল্লাহ পাক এভাবেই তাকে তৈরি করেছেন, এভাবেই তাকে সম্মানিত করেছেন। ওই বান্দা যখন তার বিবেক দিয়ে এবং দিনের দাওয়াত গ্রহণ করে, কোরআনুল করিমের দাওয়াত নিয়ে দাওয়াত পেয়ে হাদিসগুলো তার সামনে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই দাওয়াত যদি সে গ্রহণ না করে এবং শয়তানের দাওয়াতে সে সাড়া দেয়, খাইশাতে নফসানির মতো নফসের গুলামি হয়ে, খাইশাতে নফসানি নফসের গুলামি করে সে যদি জিন্দেগি সে বরবাদ করতে চায়, তাহলে সেটারও ব্যবস্থা রয়েছে, সে বরবাদ করতে পারবে। আর যদি সে আল্লাহর হুকুম মেনে চলে তাহলে তার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, আল্লাহর নাফরমানি করে তার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দিয়ে, এত মর্যাদা দিয়ে, এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন তার ইবাদত করার জন্য এবং ইবাদতের পথ পদ্ধতি শিখার জন্য দয়াপরবশ হয়ে নবী রাসূলকে পাঠিয়েছেন। অথচ অন্য জাতির জন্য নবী রাসূল পাঠান নাই, ফিরিস্তাদের জন্য নবী রাসূল পাঠান নাই, জিনদের জন্য নবী রাসূল পাঠান নাই, পশু পাখির জন্য নবী রাসূল পাঠান নাই, পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এসেছেন আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য। যদি আমাদেরকে আল্লাহ পাক দয়া করে নবী রাসূল না দিতেন, আমাদেরকে এত বিবেক দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, আমাদেরকে এত শানিত ব্রেইন আল্লাহ পাক দিয়েছেন যার কারণে আমরা গরম দেখলে মনে করি ওই গরমে গেলে আমরা মারা যাব, যার কারণে আগুনে আমরা পড়ি না, আমরা পানি দেখলে মনে করি ওই প্রাণীতে ওই পানির মধ্যে জাঁপ দিলে আমরা বেসে যাব মারা যাব, পানিতে জাঁপ দেই না, হাত দিয়ে দেখি ঠান্ডা পানি, ওই পানিতে ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের শরীর নষ্ট হয়ে যাবে বিদায়, আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি না, আমরা ভালো মন্দ বুঝতে পারি, এই বিবেক আমাদেরকে দিয়েছেন। আমাদের জীবন পরিচালনার জন্য কোন ব্যবসা করলে আমরা লাভবান হব সেই ব্যবসা আমরা গ্রহণ করি, যে ব্যবসায় আমরা লাভবান হব না সেই ব্যবসার থেকে আমরা বিরত থাকি, যে রাস্তায় গেলে আমাদের খতরা রয়েছে, আমার জান হালাক হয়ে যাবে, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, সেই রাস্তায় আমি যাই না, যে রাস্তায় গেলে আমি সুবিধাজনকভাবে আমার গন্তব্যে পৌঁছতে পারবো সেই রাস্তায় যাই, সেগুলোকে আমাকে কেউ বলে দেয় না, আমার বিবেক সেগুলো বলে দেয়, সেগুলো আমাকে এসে কেউ গাইড দেয় না, আমার অন্তর থেকেই সেই গাইডটা চলে আসে, যেহেতু আমি দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে আমার আরামের জন্য, দুনিয়াতে বিপদ থেকে বাঁচার জন্য আমি আমার ভালো রাস্তা খুঁজে বের করতে পারি, আখেরাতে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আল্লাহ একজন রয়েছেন সে কথা বিশ্বাস করি, আখেরাত পাওয়ার জন্য, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আজাব এবং গদব থেকে বাঁচার জন্য যদি দয়া করে নবী রাসূল আসতেন না, দয়া করে উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করতেন না, দয়া করে আল্লাহ পাক কোরআনুল করিম দিতেন না, দয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস আমাদের সামনে থাকতো না, তাহলে আল্লাহ আমাদেরকে এমন বুঝ দিয়ে তৈরি করেছেন, আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহকে চিনতে বাধ্য হতাম, আমাদের বিবেক দিয়ে জান্নাত জাহান্নাম হক এবং বাতিল আমাদেরকে চিনতে আমরা বাধ্য হতাম, কিন্তু অত্যন্ত দয়া করে আল্লাহ পাক আমাদেরকে নবী রাসূল দিয়েছেন, কোরআনুল করিম দিয়েছেন, হাদিস দিয়েছেন, চলার পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, সঠিক রাস্তা দেখাও, সুজা রাস্তা দেখাও, যে পথে চলেছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, নবী রাসূলগণ চলেছেন, সিদ্দিকিনগণ চলেছেন, শহীদগণ চলেছেন, নেক বান্দাগণ চলেছেন, আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করো, যে পথ ভ্রান্ত চিরপরিতাপ, হে মহাচালক মুদের কখনো করো না সে পথগামী। কবি গুরান মোস্তফা অত্যন্ত সুন্দরভাবে সুরাতুল ফাতেহার কবিতার ভাষায় বলেছেন সুরাতুল ফাতেহার অর্থ। আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়া করি প্রতিদিন নামাজে, আমাদেরকে সুজা পথ দেখিয়ে দাও আল্লাহ, আমি যেন নবী রাসূলের পথে চলতে পারি, আর যে পথে চললে আমি জাহান্নামে যাব সেই পথ আমাকে কখনো দেখাও না।
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এইভাবে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। যদি আল্লাহ পাক দয়া করে আমাদেরকে নবী রাসূল না দিতেন, তাহলে আমরা ওই পথটা বাছাই করে নিতে বাধ্য হতাম। আল্লাহ পাকের শুক্রিয়া জানাই, অসংখ্য গুণিত শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে দয়া করে নবী রাসূল দিয়েছেন। এখন ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ আছেন, তারা আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, অসংখ্য কিতাব লিখেছেন, অসংখ্য বয়ান মাহফিলাত হচ্ছে, ইউটিউবে গেলে অসংখ্য ওয়াজ নসিহত আপনি পাবেন। যে কোনো সাবজেক্টের উপরে আপনি ওয়াজ শুনতে চান, বাংলা ভাষায় হোক, ইংরেজি ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, ওই সাবজেক্টের উপরে আপনি লিখে নিলেই আপনি বয়ান পেয়ে যাবেন। আপনি যে কোনো কিতাব সাবজেক্টের উপরে চান, আপনি ইন্টারনেটে গেলে সার্চ করলে ওই সাবজেক্টের উপরে আপনি কিতাব পেয়ে যাবেন। উলামায়ে কেরামগণ আপনার আমার চলার পথের জন্য এত সমস্ত খিদমাত আঞ্জাম দিয়ে গেছেন, এত সমস্ত লিখনি, এত সমস্ত তারা খিদমাত আমাদের জন্য রেখে গেছেন। আপনি যদি চান ওয়াজ শুনতে, মসজিদে গেলে ইমাম সাহেবের কাছ থেকে আপনি সঠিক পথ, আপনি সরল পথ, সত্য পথ আপনি জেনে নিতে পারবেন। আপনি যদি মাসআলা মাসাইল জানতে চান, আপনি যে কোনো আলিমের কাছে গেলে আপনি দিনই মাসআলা মাসাইল জানতে পারবেন। সুবহানাল্লাহ, এত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। অথচ আপনি দুনিয়ার কোনো সমস্যা সম্পর্কে কোনো সলিসিটারের কাছে যদি যান, আপনি পে করতে হবে। আপনি যদি কোনো আইনজ্ঞর কাছে যান আপনার বৈধ জিনিসটা পাওয়ার জন্য, আপনি তাকে পে করতে হবে। আর আপনি দিন শিক্ষার জন্য আল্লাহ পাক আমাদের জন্য দয়া করে কত ইজি করে দিয়েছেন দিন শিক্ষার জন্য। আপনি আমি আখেরাতের এই লম্বা অসুবিধা থেকে, লম্বা শাস্তি থেকে বাঁচার ব্যবস্থাপনা কত সুন্দর, কত ইজি আমাদের সামনে রয়েছে। এরপরেও যদি আমরা সেই ইজি ব্যবস্থা গ্রহণ না করি, আমাদের থেকে পাগল, আমাদের থেকে বুকা, হতবাগা আর কেউ হতে পারে না। আরেকদিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দৌলতে ইমান দিয়েছেন। আজকে যদি আমার দৌলতে ইমান না থাকতো, আমার বাবা না থাকতেন মুসলিম, আমার বাবা যদি ইমানদার না হতেন, আমি যদি কোনো বেঈমানের ঘরে জন্মগ্রহণ করতাম, কোনো কাফিরের ঘরে জন্মগ্রহণ করতাম, হয়তো আমি ইসলাম গ্রহণ করা আমার নসিবে হইতো না। আল্লাহ পাক আমাকে বাবা দিয়েছেন দিনের উপরে, আমার মা দিয়েছেন আল্লাহ পাক ধর্মের উপরে, যার কারণে আমিও মুমিন হয়ে জন্মগ্রহণ করেছি এবং ওই ধারাবাহিকতায় আমি মুমিন হয়ে গেছি। এটা আল্লাহ পাকের কত বড় দয়া এবং কত বড় মায়া। এ কারণে জনৈক বুজুর্গ বুজুর্গ তার দোয়াতে বলেন, হাজার শুকুর আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কামনা হইতো না দিলে ইমান, কোনো কামনা হইতো না দিলে ইমান, যদি আল্লাহ জন্ম দিতে কাফিরের ঘরে, জাহান্নামে বাড়ি ঘর এই জন্ম গেলে। কাফিরের ঘরে জন্ম হইলে আমরা মৃত্যুর পরে এই জন্মের পরে জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হতো। আল্লাহ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যাদেরকে দৌলতে ঈমান দান করেছেন তাদের মর্যাদা কত বেশি। দুনিয়ার জীবনে দৌলতে ঈমানওয়ালা, যাদের দৌলতে ঈমান রয়েছে, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি সবথেকে বেশি সম্মানী যে ব্যক্তি মুত্তাকি, পরহেজগার। আপনি কালো হন, সাদা হন, আরবিয়ান হন, নন আরব হন, আপনি ধনী হন, গরিব হন, আপনি কমজোর হন, অসুস্থ হন আর সুস্বাস্থ্যের অধিকারী হন, আপনি যে কেউই হন না কেন, আপনার দৌলতে ঈমান যদি না থাকে, আপনার কোনো মর্যাদা নাই আল্লাহ পাকের কাছে, আপনার কোনো সম্মান নাই আখেরাতে। আর যদি আপনি নেহায়েত গরিব একজন ব্যক্তি হন, আপনি যদি একজন অসুস্থ মানুষ হন, আপনি যদি দুনিয়ার সব থেকে বিদগুটে মানুষ হন, আপনি যদি একজন অসহায় মানুষ হন, পঙ্গু মানুষ হন, আর আপনি দৌলতে ঈমান থাকে আর আপনি মুত্তাকি পরহেজগার থাকেন, আল্লাহ পাকের কাছে আপনার সম্মান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ কারণে আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে দৌলতে ঈমান, মুত্তাকি পরহেজগার। যদি হতে পারি মুত্তাকি পরহেজগার হয়ে আমি শিক্ষিত হই, মুত্তাকি পরহেজগার হয়ে আমি ধনাঢ্য ব্যক্তি হই, মুত্তাকি পরহেজগার হয়ে আমি ব্যবসায়ী হই, তাহলে আমার থেকে বড় সুখী আর কেউ হতে পারে না। ইনশাআল্লাহ বাকি কথাগুলো বিরতির পর বলবো, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে ইকরা টিভির পর্দায় নূরুল কুরআন প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমি কথা বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, আমাদেরকে হায়াত দিয়েছেন, মুবারক হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন এবং আমাদের এগুলোর পিছনে উদ্দেশ্য আল্লাহ পাকের, যে আমরা আল্লাহ পাকের জন্য ইবাদত করি। আর ইবাদত যদি করতে পারি, মৃত্যুর পরে রয়েছে আমাদের জন্য আবাদুল আবাদ, চিরস্থায়ী শান্তির ব্যবস্থা। আর যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আমাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির ব্যবস্থা। এই বিষয়গুলো আমাদের যত বেশি আমরা অনুধাবন করতে পারবো, তত বেশি আল্লাহর নৈকট্য, আল্লাহর মুকাররবীন বান্দাদের মধ্য থেকে আমরা সামিল হতে পারব। আমি বলতেছিলাম যে আমি যে কেউই হই না কেন, আমি ধনাঢ্য ব্যক্তি হই আর গরিব হই, আমি অসুস্থ হই আর সুস্থ হই, আমি শক্তিশালী মানুষ হই আর দুর্বল হই, যে কেউই হই না কেন, আমার যদি দৌলতে ঈমান না থাকে কোনো মূল্য নাই। আর যদি আমি অসুন্দর মানুষ হই কিন্তু দৌলতে ঈমান থাকে, দুর্বল মানুষ হই দৌলতে ঈমান থাকে, অসুস্থ মানুষ হই দৌলতে ঈমান থাকে, গরিব মানুষ হই দৌলতে ঈমান থাকে, তাহলে আমার থেকে আল্লাহ পাকের প্রিয় আর কেউ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকির আল্লাহ পাকের কাছে বেশি মুকাররব, করিব, নৈকট্যশীল। দুনিয়ার জীবনে আমরা দেখেছি একজন সাধারণ মেম্বারের নৈকট্যশীল যে ব্যক্তি থাকে, সেই ব্যক্তি গ্রামের মধ্যে একটু পাওয়ার থাকে, পাড়ার মধ্যে একটু পাওয়ার থাকে, চেয়ারম্যানের নিকটের মানুষ যারা তার তো দাপট থাকে। এর উপরে যদি আপনি একজন এমপির নিকটের মানুষ হতে পারেন, তাহলে আপনার তো পুরা এলাকার ভিতরে একটা দাপট। আর যদি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর নিকটের মানুষ থাকেন, আপনাকে আর পায় কোথায়, আপনার তো এমন পাওয়ার হয়ে যায় যেন নিজেরই একজন, নিজেকে একজন মন্ত্রী হিসাবে মানুষের কাছে পেশ করতে থাকে, সমাজের কোনো একটা জিনিস হর্তাকর্তা বলে মানুষ ধরে নেয়। দুনিয়াতে যদি একজন সম্মানী মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার এত সম্মান হতে পারে, আপনার এত শক্তি হতে পারে, আপনার সকল সমস্যা দূর হওয়ার ব্যবস্থা হতে পারে, আপনি আহকামুল হাকিমিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা, নৈকট্যশীল বান্দা যদি হতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকিগণ আল্লাহ পাকের করিব, নৈকট্যশীল, আল্লাহ পাকের নিকটের এই যদি মুত্তাকি যদি হতে পারেন, তাহলে কতই না ভাগ্যবান, এর থেকে বড় সম্পদ আর কী হতে পারে। তাই আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, সকল ব্যাপারে পরহেজগার। চলার পথে আমি হালাল পথ এখতিয়ার করব, হারাম রাস্তা আমি এখতিয়ার করব না, তবেই আমি মুত্তাকি। খাবার দাবারের ক্ষেত্রে হালাল খাবার আমি গ্রহণ করব, হারামের স্পর্শই করব না, তবেই আমি মুত্তাকি। কাপড় চোপড় পরিবেশ, আমি হালাল পরিবেশ, হালাল টাকা দিয়ে কাপড় পরিধান করব, তবেই আমি মুত্তাকি। আমার সাধ্য অনুযায়ী যা হয় আল্লাহর হুকুম মেনে চলব, নবীর তরিকা মেনে চলব, আল্লাহর হুকুমের বাহিরে চলব না, নবীর তরিকার বাহিরে আমি চলব না, তবেই আমি মুত্তাকি, তবেই আমার সম্মান আল্লাহ পাকের কাছে বেশি। দুনিয়ার কে কী বলল, কে কী ব্যবহার করল, সেটা আমার দেখার ব্যাপার নয়। আল্লাহর সম্মানে যদি আমি হয়ে যেতে পারি, আল্লাহ পাক আমাকে মখলুকের কাছে সম্মানিত করবেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন, যে মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবদুল্লাহর পুত্র ইতিম মুহাম্মদকে আলামিন হিসাবে চিনত, টাকা পয়সা জমা রাখত, যে কোনো সমস্যার ফয়সালার ব্যাপারে তাকে মধ্যম ব্যক্তি হিসাবে সাব্যস্ত করত, যখন দিনের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন ওই মানুষগুলোই তার দুশ্মন হয়ে গেল, পাথরে পাথরে তাকে জর্জরিত করল, আঘাতে আঘাতে জর্জরিত করল। এভাবে তিনি তার জন্মভূমি ছেড়ে, মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে যেতে বাধ্য হলেন। তিনি যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন,
কিছু কিছু মানুষ দীন গ্রহণ করলেন, তার বাল্যবন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তার স্ত্রী প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা দীন গ্রহণ করলেন, তার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালিব ইসলাম গ্রহণ করলেন। কিছু কিছু মানুষ উইদাউট কোয়েশ্চন কোনো প্রশ্ন ব্যতীত রেখে তারা দীন গ্রহণ করে ফেললেন। এভাবে ওই আফ্রিকার জঙ্গল থেকে কালো বিলাল, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন উমাইয়ার গুলাম, ছিলেন উমাইয়ার মক্কার ধনাঢ্য ব্যক্তি উমাইয়া, তার ক্রীতদাস ছিলেন। ওই ক্রীতদাস বিলালের কাছে দিনের দাওয়াত গিয়ে পৌঁছল। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কিতাবে এসেছে, হাদিসের কিতাবে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া তার মালিক, তিনি দীন গ্রহণ করার কারণে তাকে এমন শাস্তি দেওয়া হতো, উত্তপ্ত মরুভূমিতে উলঙ্গ শরীরে তাকে মরুভূমির বালির মধ্যে শুইয়ে রাখা হতো। যারা হজে গিয়েছেন, যারা মরুভূমি সফর করেছেন, দেখেছেন মরুভূমির এই বালুর কত গরম হয়, বালুর মধ্যে পা রাখা যায় না, খোলা পায়ে বালিতে হাঁটা যায় না, ওই বালির মধ্যে উলঙ্গ শরীরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখা হতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গারার মধ্যে শুইয়ে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, শরীর থেকে রক্ত পড়ে, পচা পুজ পড়ে ওই আঙ্গারা নিবে যেত, নিপত না, এইভাবে জল জল করতো আঙ্গারা, এইভাবে কষ্ট দেওয়া হতো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উদ্দেশ্য ছিল উমাইয়ার, এবং বলতো উমাইয়া, ও বিলাল তুমি বলো আল্লাহ নাই, তুমি বলো যে মুহাম্মদের ধর্ম মিথ্যা, তুমি যদি এই কথা বলো তোমাকে শান্তি দেব, তোমাকে শাস্তি থেকে উঠিয়ে নিয়ে আসব এবং তোমাকে আরামদায়ক জীবন দিব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো শাস্তি তাকে ওই দিন থেকে তাকে সরাতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার একজন সম্মানিত ব্যক্তি, শিক্ষিত মানুষ, ধনাঢ্য ব্যক্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলতেন, ও উমাইয়া তোমাকে আমি পয়সা দিয়ে দিব, তোমাকে টাকা দিয়ে দিব, বলো বিলালের কত টাকা চাও, আমি বিলালকে কিনে আজাদ করে দিব। উমাইয়া বলতো না, আমি বিলালকে বিক্রি করব না, আমি বিলালকে তার ধর্ম ত্যাগ করতে আমি বাধ্য করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমাদের ধর্মের আমারও কৃত দাস রয়েছে, আমিও অনেক দাস দাসীর মালিক, আমিও ধনাঢ্য ব্যক্তি, ঠিক আছে, তোমাকে আমি তোমাদের ধর্মের একজন ভালো গোলাম তোমাকে দিয়ে দিব, আর তোমার গোলাম আমার ধর্মের বিলালকে তুমি আমার কাছে দিয়ে দাও। উমাইয়া বলতো না, আমি একে দিব না, বিলালকে আমি শাস্তি দেব যতক্ষণ পর্যন্ত সে তার ধর্ম ইসলাম ত্যাগ না করবে, মুহাম্মদের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে চলে না যাবে, ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার শাস্তি অব্যাহত থাকবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতই শাস্তি দেখ না কেন, যতই তাকে আজাব দেখ না কেন, তিনি তার ধর্ম, তিনি মুহাম্মদের ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তর থেকে যেত না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হুশ আসতো বলতেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে সর্বশেষে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে তাক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে যখন হেরমে মক্কাতে কাবাগরে সর্বপ্রথম আজান দেওয়ার হুকুম হলো, তখন কাবাগরে হযরতে আবু বকরও সাথে ছিলেন, হযরতে উমরও সাথে ছিলেন। মক্কা বিজয়ের সময় সকল জালিলুল কাদার সকল সাহাবায়ে কেরামগণ সাথে ছিলেন, 10,000 সাহাবায়ে কেরামগণ সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু ইসলাম মক্কা বিজয় করেছিলেন। সে সময় নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজকের দিনের এই সম্মানিত কাজ, এই মুবারক এই কাজ, মসজিদে কাবাগরের হেরমে মক্কাতে
আজান দেওয়ার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম করলেন, আল্লাহ পাকের হুকুমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। সুবহানাল্লাহ, বিলালের এত মর্যাদা বেড়ে গেল, আফ্রিকার এই কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও সুন্দর নয়, এমন কোন সম্মানিত বংশের কোন মানুষ নয়, গোলাম কৃতদাস যাকে আজাদ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ পাক এত সম্মান দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিলেন যে সকল জলিলুল কদর সাহাবাদেরকে পিছনে রেখে বললেন, বিলাল তুমি আজান দাও, আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠ থেকে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গেলেন আরশের মধ্যে গিয়ে আসমানের উপরেও তখন দেখলেন খরমের আজান শোনা, আওয়াজ শোনা যায়, আজানের ধ্বনি দাবিত হয়। তখন এই আওয়াজ শুনে জিব্রিলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রিল এ আওয়াজটা কিসের? জিব্রিল আলাইহিস সালাম বললেন যে মদিনার জমিনে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাঁটতেছেন, হাঁটার আওয়াজ, এ আওয়াজ কিসের? এ আজানের ধ্বনি কার কণ্ঠ? আমার বিলালের কণ্ঠ তো শোনা যায়, জমিনে বিলাল আজান দিচ্ছেন আর ওই কণ্ঠে আসমানের উপরে ওই কণ্ঠ শোনা যাচ্ছে। আফ্রিকার এই বিলাল, উমাইয়ার এই কৃতদাস বিলাল, যে বিলাল দেখতে শুনতে সুন্দর নয়, যে বিলাল ধনাঢ্য নয়, যে বিলাল সম্ভ্রান্ত কোনো ফ্যামিলির মানুষ নয়, সেই বিলালকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে, তাকওয়া হওয়ার কারণে আল্লাহ পাক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিলেন। সুবহানাল্লাহ, এই দিনকে গ্রহণ করার জন্য দেখুন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়েছেন, তার তিনি যখন দিন গ্রহণ করলেন তাকে দিন থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত বর্ষা দিয়ে তীর মেরে এমনকি তার শরমগার মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে শহীদ করা হয়েছে, এরপরেও তারা দিন থেকে চলে যান নাই। এই দিন গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, হযরতে হামজার কলিজাকে মধ্য দিকে ফেরে হিন্দা নামীয়ক এই এই ব্যক্তি, এই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা বের করে সে চিবিয়ে খেয়েছে, এভাবে দৃষ্টতা দেখিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার এই টুকরা লাশগুলো একসাথে জমা করার হুকুম করলেন, সাহাবায়ে কেরামগণ এই টুকরা টুকরা লাশ এইভাবে দাফন করলেন উহুদের ময়দানে। যারা হজ্জে যান মদিনা শরীফে উহুদ সফর করলে ওই উহুদের ময়দানে ওই কবরস্থানেও শহীদানে উহুদের কবর জিয়ারাত করে থাকেন। এভাবে সাহাবায়ে কেরামগণ তারা ওই দিন গ্রহণ করার জন্য, ওই দিনের উপরে থাকার জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে তৈরি না করলে কোনো কিছুই হতো না, যার উসিলায় সব কিছু তৈরি করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তৈরি করা হলো তিনি দেখলেন আসমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, আরশের মধ্যে লেখা। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তৈরি করেছেন, সেই নবী দিন প্রতিষ্ঠা করার জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে দানদান মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত বাসিয়েছেন, তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও আমার প্রাণাধিক স্বামী, আপনার জীবনে অনেক কষ্ট করেছেন, এর মধ্য থেকে উল্লেখযোগ্য কষ্ট কোন দিন আপনার বেশি কষ্ট হয়েছে, সেই দিনের কথা কি আপনি আমাকে বলবেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা তায়েফের কথা আমি ভুলতে পারি না, তায়েফবাসীর জন্য কাছে আমি গেলাম দিনের দাওয়াত নিয়ে, ওই তায়েফবাসী আমাকে ছোটো ছোটো বাচ্চা লেলিয়ে দিল আমার পিছনে, তারা পাথর দিয়ে আগাতে আগাতে আমাকে জর্জরিত করলো, ওই জ্ঞান হয়ে আমি জমিনে পড়ে যেতে চাই, আমি নিজেকে কন্ট্রোল করি, আমার রক্ত জমিনে যেন না পড়ে,
আমি রক্তগুলোকে আবার মুছে মুছে শরীরের মধ্যে মুছে ফেলি, যদি জমিনে পড়ে হয়তো জমিন বরদাশ করতে পারবে না। এভাবে একসময় আমি একটা পাহাড়ের নিচে নিকটে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমি যখন পড়ে যাই আবার তারা টেনে টেনে আমাকে উঠায়, আবার পাথরে পাথরে তারা আমাকে জর্জরিত করে। এভাবে আমি বারবার অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই, আবার আমাকে তারা আঘাত করে। ফিরিস্তাগণ এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন ওই দুনুকের পাহাড় একসাথে করে তায়েববাসীকে আমরা পিষে ফেলবো, একসাথে তায়েববাসীকে হত্যা করে ফেলবো, তারা জমিনে আর কোনো তাদের আধিপত্য থাকবে না, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তো দীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে, আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, ওদেরকে যদি দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হয়, তারা তাদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে আমি দীনের দাওয়াত, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর বড়ত্ব আমি কার কাছে গিয়ে পৌঁছাবো? আল্লাহু আকবার, রাহমাতুল্লিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। এই নবীজি সাল্লাল্লাহু ইসলাম দিন প্রচার করার জন্য দানদান শহীদ করেছেন, রক্ত জড়িয়েছেন তারেফের ময়দানে, জন্মভূমি সেরে মক্কা শরীফ সেরে মদিনা শরীফে গিয়েছেন, বিটাবাড়ি ত্যাগ করেছেন, এত কষ্ট করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিন প্রতিষ্ঠা করার জন্য। এভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এম্মাই মুজতাহিদিন, উলামায়ে কেরাম, বুজুর্গান দিন, আজকের জমানায়ও উলামায়ে কেরামগণ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে, দেশে দেশে, বিভিন্ন জায়গায় দিনের কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা বিভিন্ন কষ্ট তারা সহ্য করতে বাধ্য হচ্ছেন। অনেকে নিজের জানকে কুরবান করে দিচ্ছেন, অনেক জেলের মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটাচ্ছেন, অনেক অনেক সমস্যা নিয়ে, অনেক হামলা মামলা নিয়ে জীবন যাপন করছেন। উদ্দেশ্য তাদের অপরাধ একমাত্র তারা দিন প্রচার করেন, তাদের অপরাধ তারা আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করেন এবং অন্যকে অবলম্বন করানোর জন্য দাওয়াত দেন, এটাই তাদের অপরাধ। আর বাতিল শক্তি তাদেরকেই অত্যাচার করে, কিন্তু এগুলো সহ্য করে যারা সামনের দিকে অগ্রসর হবেন তারাই সফল কাম। অথচ আমরা যারা অত্যন্ত আরাম অবস্থায় রয়েছি, দিন পালন করছি এবং শান্তি অবস্থায় রয়েছি, থাকার ব্যবস্থা রয়েছে, আরামদায়ক খাবারের ব্যবস্থা রয়েছে, সুস্বাদু কাপড়ের ব্যবস্থা রয়েছে, অত্যন্ত উত্তম কাপড়, সন্তানাদি নিয়ে আমরা শান্তিতে রয়েছি, এরপরেও যারা আমরা দিনের উপরে থাকি না, আল্লাহকে স্মরণ করি না, এর থেকে দুর্ভাগা, এর থেকে হতভাগা আর কী হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ওই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় না করি, শুক্রিয়া কীভাবে আদায় করতে হবে? আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাহে খরচ করার মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে। এ কারণে আমাদেরকে মরতে হবে সবাইকে। আমরা যারা রুহের জগতে এসেছিলাম, পাঁচটা ঘাট আমরা অতিক্রম করতেই হবে। রুহের জগতে আমরা সবাই একসাথে ছিলাম, আমাদের সকলের রুহ একসাথে তৈরি করা হয়েছে, দুনিয়াতে এসেছি আমরা ধারাবাহিকভাবে একের পরে একে এসেছি, কিন্তু রুহের জগতে আমরা সবাই একসাথে ছিলাম। রুহের জগৎ থেকে আমরা মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ার থেকে আমরা মৃত্যুর মাধ্যমে কবরে যাব, কবর থেকে আবার উঠাবেন আল্লাহ পাক, হাশরের ময়দানে বিচার হবে। ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব, খারাপ কাজের জন্য জাহান্নাম রয়েছে অবধারিত। ওই যে ঘাটগুলো পেরিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত পথে, কাঙ্ক্ষিত জায়গায় জান্নাতে, মধ্যবর্তী জায়গায় দুনিয়াতে আমরা রয়েছি, রুহের জগৎ থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, আর দুনিয়া থেকে কবরে যাব, কবরের পরে হাসরের পরে জান্নাত অথবা জাহান্নাম, মধ্যখানের এই সময়ে রয়েছি। আর দুনিয়া উমাদরাতুল আখিরা, দুনিয়া আখেরাতের ক্ষেত, এখানে যদি আমরা আখেরাতের জন্য ভালো কাজ করি আমরা ভালো ফল পাবো, আখেরাতের জন্য বাদ কাজ করি তাহলে আমরা বাল ফল বাদ ফল পাবো। যেভাবে দুনিয়াতে যদি কেউ দান রোপণ করে, তাহলে সে দান দান ক্ষেত করার পরে সেগুলোকে সে পরিচর্যা করে রাখলে অবশ্যই সে দান পাবে। সে যদি আম গাছ লাগায় সেটাকে পরিচর্যা করে রাখে, অবশ্যই মিষ্টান্ন আম পাবে,
কাঁঠাল গাছ লাগালে সেটাকে লুক আফটার করলে অবশ্যই সে কাঁঠাল পাবে, সে তরিতরকারি লাগালে লুক আফটার করলে অবশ্যই সে সুস্বাদু ভিটামিনযুক্ত তরিতরকারি পাবে, আর যদি সে বালো গাছ না লাগায়, সে যদি বনবনানি এমনিতেই যেগুলোর কোনো ফায়দা নাই সেগুলো কণ্টক কণ্টক কাঁটাযুক্ত গাছ যদি লাগায় সেগুলো লাগালে তার কোনো ফায়দা হবে না, তিক্ত গাছ যদি লাগায় সেগুলো লাগালে তার কোনো ফায়দা হবে না, সেগুলো খাইলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তেমনইভাবে দুনিয়াটা হলো আখেরাতের জন্য ক্ষেতস্বরূপ। এখানে যদি আমি আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু ইসলামের তরিকা অনুযায়ী চলি তাহলে আমার মৌত হবে ইমানের অবস্থায়। ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, মৌত হবে সকল মানুষেরই, একটা মুহূর্তের জন্য আমরা সময় পাবো না। আমি ইমানের অবস্থায় যদি কাটাই জীবন তাহলে আমার মৌত কোনো কষ্টকর হবে না। যেমন তসবির দানাগুলো ঝরে ঝরে পড়ে যায় তেমনি আমার রুহটা বের হয়ে যাবে। ফেরেশতাগণ ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৌত হবে আর জান্নাতে চলে যাব, কবরের দিন দিকে আরাম হবে, হাশরের দিন দিকে আরাম হবে, চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা হবে। আর দুনিয়াতে যদি আমি খারাপ কাজ করি, দুনিয়ার এই ক্ষেতে যদি ভালো আমল না করি তাহলে মৌতের সময় ইমানের হালতে মৌত হবে না, কষ্টদায়ক মৌত হবে, কবরের মধ্যে সাপ বিচ্ছুর গাড়া হবে, হাশরের ময়দানে কষ্ট হবে, আর চিরস্থায়ী জাহান্নাম আমাদের জন্য অবধারিত হবে। তাই আসুন, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছেন, আমরা ইবাদত করি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যে কথাগুলো বললাম সেগুলোর উপর সর্বাগ্রে আমাকে আমল করার, সাথে সাথে আমার সকল দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।